আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাওয়া যাক পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এবার এই আমটাকে খোসা ছাড়িয়ে আমি চটকে নেব ভিওয়ার্স আমটাকে আমি খুব ভালো মতো চটকে নিয়েছি এবার একটা ব্ল্যান্ডারের সাহায্যে চটকানো আমের রস আমি ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নেব পুরো আমের রসটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আমি খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দিয়েছি পুনে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ চুলার উপর প্যানটা বসানোর আগে আমি আরেকটা কাজ করে নিচ্ছি এখানে একটা পিরিজের মধ্যে এক চা চামচ পরিমাণ আগারাগার পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আগার আগারাগার পাউডারটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব ভিওয়ার্স আপনাদের প্রশ্ন থাকতে পারে এই আগার আগার পাউডার কোথায় পাওয়া যাবে আপনারা যে কোনো বড় শপে গিয়ে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আর এর প্রাইস নিবে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এখন আমি আমের প্যান্টটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব ভিওয়ার্স বলক চলে এসেছে এবার আমি আগে থেকেই গুলিয়ে রাখা আগার আগারাগার পাউডারটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার আমি আগার পাউডার আর আম দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব আর এখানে আমি এক চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি চুলার উপর থেকে প্যানটাকে নামিয়ে নেব আর গরম গরম একটা স্টেনারের সাহায্যে আমের রসটাকে ছেঁকে নেব আর ঠান্ডা করে নেব আপনারা চেষ্টা করবেন গরম গরম ছেঁকে নেওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে আমি আমের রসটাকে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে সবটুকু আমের রস ঢেলে দিলাম এখন আমি এই বাটিটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এখন আমি আবারও একটা প্যানের মধ্যে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি দুধটাকে খুব ভালো মতো জাল করে নেব আর এই ফাঁকে আমি আবারও এক টেবিল বিলচামিচ পরিমাণ আগার আগার পাউডার অল্প একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি ভিওয়ার্স দুধটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আর দিয়ে দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে দুধের সাথে আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে দিবেন এবার আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এখন আমি প্যানটাকে চুলার উপর থেকে নামিয়ে দুধটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব আরেকটা কথা ভিওয়ার্স অবশ্যই আপনারা আগার আগার পাউডারটাকে পানির সাথে মিশিয়ে দুধের মধ্যে বা আমের রসের মধ্যে দিয়ে দিবেন আপনারা কখনোই পাউডারটা গরম দুধের মধ্যে বা আমের মধ্যে দিতে যাবেন না এতে করে পাউডারটা দলা পাকিয়ে যাবে আমের সাথে বা দুধের সাথে মিশবে না তিরিশ মিনিটে আমার আমের রসটা জমে গিয়েছে একেবারে জেলিতে পরিণত হয়ে গিয়েছে ভিউয়ার্স দেখতেই পারছেন এবার আমি একটা চাকুর সাহায্যে চারপাশ একটু আলগা করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমের জেলিটাকে আমি ঢেলে নিয়েছি এখন চাকু দিয়ে আমের জেলিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব ভিওয়ার্স আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন আমি যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করব সেই বাটির মধ্যে আমের জেলিগুলো দিয়ে দিলাম ভিউয়ার্স আপনারা দেখতে পেরেছেন যে বাটির নিচে একটু ডিজাইন করা ছিল আর পুডিংটা ঢালার পর দেখতেও অনেক সুন্দর লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা দুধ আর একটা চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে জেলিগুলোকে ভাসিয়ে দিলাম এখন আমি তিরিশ মিনিটের জন্য আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসছি আমি ঠিক চল্লিশ মিনিট পর ভিউয়ার্স আমার পুডিং একেবারেই রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে এবার আমি চারপাশ থেকে একটা চাকু দিয়ে আলগা করে নিচ্ছি আর একটা প্লেট উপর করে পুডিংটাকে আমি ঢেলে নিলাম এখন শুধু খাওয়ার পালা এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট বাটির ডিজাইনটাও পুডিনের উপরে উঠে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে ভিওয়ার্স আপনারা নিজের চোখেই দেখে নিন এবার আমি একটা চাকুর সাহায্যে পুডিংটাকে কেটে নিচ্ছি ভিতরের কি অবস্থা সেটা আপনারাই দেখুন কতটা সুন্দর আর পারফেক্টভাবে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি হয়েছে ভিওয়ার্স আমার এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ